গুড মর্নিং বন্ধুরা, পিয়াগের ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে ফার্স্টে দেখাই আমার স্বাস্থ্যসাথী কার্ডটা। স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি, তো এটা করে নিলাম কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো একটা রিনিউ করানোর পর একটা নাম দিয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের নাম দিয়ে দিয়েছি। তো আমার তোমাদের দাদাভাই, আমার মা আর হচ্ছে মেয়ের নামটা আছে এখানে। তো এই কার্ডের দ্বারাতে আমি চারজনের মধ্যে একজনের বড় কিছু হলে সেটা আমি ট্রিটমেন্ট করাতে পারবো। আর হচ্ছে আর চলো এবার আমি বেরোবো, একটু কাজ আছে। তো চলো ঘুরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো কাজকর্ম সেরে এই যাচ্ছি। আজকে আমার শরীর খুব খারাপ হয়েছে, প্রেসারটাকেও মাপাবো। তাহলে জ্বরও এসেছিল, একটু ডাক্তারও দেখাবো। মুখটা ফুলে গেছে খুব, জানি না কেন বাজলো কি মরবো তার ঠিক নেই। তো চলো আগে আমি জিনিসগুলো নিয়ে আসি। মেয়ের প্রজেক্ট করা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো সারাদিন ঘুরে ঘাড়ে এসে কাজকর্ম সেরে শুয়েছিলাম। প্রেশারটা যদি তোমাদের বলি, তো প্রেশারটা আমার হচ্ছে ওপরেরটা 85, নিচেরটা হচ্ছে 55, বেশি না। তো আজকে আমার প্রেশারটা খুবই লো, কিন্তু যেহেতু আমার ভিডিও নেওয়াটা খুব দরকার, কারণ তার জন্য আমাকে ভিডিওটা দিতে হচ্ছে সবকটাতে, না হলে গিয়ে ভিউটা কমে যাচ্ছে। তাই আমাকে ভিডিওটা দিতেই হচ্ছে বলে আমি দিয়েছি, না হলে আমি দিতাম না আজকে ভিডিও। তো চলো ভিডিওটা বানিয়ে ফেলি। তো গেছিলাম, জিনিস নিয়ে এসেছি, প্রজেক্টের জিনিস, প্রজেক্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তা আর হচ্ছে এই মেয়ে শুয়ে আছে, আমি ভাবলাম রোজ মেয়ের ড্রেসটা পরে নিয়েছি। মেয়ের না আমার দুজনেরই হয়ে যায় এখন। তো চলো ভিডিও বানিয়ে ফেলি। আর আজকে নিয়েছি খাতা, নিলাম প্রচুর খাতা, নিতে হচ্ছে প্রচুর খাতা, নিলাম পেন, নিলাম আর স্কেচ পেন, নিলাম আয়না, নিলাম দিয়ে প্রজেক্টটা বানালো। তো খাওয়া দাওয়া সেরে তো এই শুয়ে রেস্ট নিয়ে তারপর আমি ভিডিওটা বানিয়ে ফেলি। তো আজ সারাদিন আমি এই এই কাজগুলো সারলাম। তো জানি না কতটুকু বলছি, চলো আগে আমি কাজগুলো কমপ্লিট করবো, ভিডিওগুলো কমপ্লিট করবো, তারপর কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বসে প্রজেক্টটা কমপ্লিট করে ফেললাম। তো এবার যাবো হচ্ছে রাতে রান্না করতে। তো চলো রাতে রান্নাটা করে ফেলে রুটি করবো, আর একটু দেখি কিছু করবো। আমার চোখ মুখ আজকে বড্ড ফোলা ফোলা লাগছে, আজকে আমি তোমাদের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছি না, মানে চোখ মুখ আমার টেনে ধরছে। তো মানে শরীর খারাপ হয়ে শরীর খারাপ নিয়ে বসে থাকা যায় না, কারণ খুব মানে কেমন একটা অস্বস্তি অস্বস্তি করছে, আমার ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে যেন ঘুমেও ঘুম আসছে না। তো আমি কাল দুদিন ধরে ট্যাবলেট নিইনি, তো এমনি ঘুমাচ্ছি, ঘুমও আসছে না, অনেক রাতে জেগে যাচ্ছি, বাট কী করবো। তো নিচ্ছিলাম, আর এই যে কমপ্লিট করা হয়ে গেল, কালকে রবিবার, তো কালকেরটা কালকে শেয়ার করবো। তো আজকে আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তো আজকে আর শরীর নিচ্ছে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।